প্রিয় শিক্ষার্থী এক্সাম বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আজকের অনুষ্ঠিত চট্টগ্রাম কাস্টমসের সেপাই পদের প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটি তো পরীক্ষা অবশ্যই সকলের ভালো হয়েছে আশা করি তো চলুন আজকে যে সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার পুরো সমাধান এখন দিয়ে দিচ্ছি আপনারা ধ্বজ সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই পুরো সমাধান পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একদিকে বাংলা অংশ থেকে প্রশ্ন এক কথায় প্রকাশ করো উপকারীর অপকার করে যে উত্তর হবে এখানে কৃতজ্ঞ আর উপকারী উপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ খদাক খেয়া পার করে যে আমরা জানি অনেকেই লিখেছেন মাঝি কিন্তু এটা ভুল হবে খেয়া পার করে যে তাকে বলা হয় পাটনি গদাগে উপস্থিত বুদ্ধি আছে যার যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি মানে যে সব কিছু বিবেচনা না করে কাজ করে তাকে বলা হয় অভিবিশ্বকারী এবং যার উপস্থিত বুদ্ধি আছে সে প্রতুৎপন্নমতি ইন্দ্রকে জয় করেছে যে তাকে বলা হয় জিতেন্দ্রীয় এখানে অনেকে ভুল করে যে ইন্দ্রকে জয় করেছে তাকে ইন্দ্রজিৎ বলা হয় অনেকে এখানে ইন্দ্রজিৎ লিখে ফেলেছেন হয়তোবা তো এটা দেখবেন আপনারা ইন্দ্রিয়কে জয় করে যে তাকে জিতেন্দ্রীয় বলা হয় উমদাক সোনামাত্র যে মনে রাখতে পারে তাকে বলা হয় শ্রুতিধার তো এই ছিল ফার্স্টটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে পুরো সমাধান পেয়ে যাবেন আজকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের সমস্ত সমাধান এখানে দেওয়া আছে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি দ্রুত লিখতে গিয়ে হয়তো একটু হাতের লেখা খারাপ হয়েছে আপনারা বুঝে নেবেন এটা দুই দাগ অর্থসহ বাক্য রচনা করুন ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা এখানে আপনারা বাক্য রচনাকে কী করেছেন এটা সবার ভিন্ন বিষয় ঝাঁকের কই খদাক ইয়াকি তলভুক্ত গদাক লেপেফা দুরস্ত বা পরিপাটি বা বাইরে ঠাট বজায় রেখে যে চলে তাকে বলা লেপেফা দুরস্থ একজনের বাক্য রচনা এক এক রকম হবে এটা স্বাভাবিক ব্যাপার তো আপনারা অবশ্যই বাক্য রচনা করতে পেরেছেন গদাখ ঢাক পেটানো অর্থাৎ স্বগর্বে প্রচার করা উমদাক চাঁদের হাট অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য এই ছিল এক কথায় প্রকাশ পাঁচটি অর্থসব সন্ধি বিচ্ছেদ তিন দাগের কদাক অভ্যুত্থান অভিযোগ উত্থান খদাক প্রত্যাশা প্রতিযুক্ত আশা গদাক ছিল রাজশ্বী রাজা যুক্ত ঋষি এটা হচ্ছে রাজশ্বী রাজা যুক্ত ঋষি গদ ছিল সংঘাত সমযুক্ত ঘাত সংঘাত উম দাগে গবেষণা গোযুক্ত যুক্তা এখানে কিন্তু মধ্যাহ্ন আকার হবে মধ্যাহ্ন আকার এ মধ্যাংশ মধ্যাহ্ন আকার এটাই ছিল সন্ধিবিচ্ছেদ ইংরেজি অংশ থেকে প্রশ্ন ছিল প্রিপোজিশন এখানে ইয়ে দেখেন বার্ডস ফিটস ওয়ান ফ্রুটস অ্যান্ড ড্যাশ বি দেখে ডোনাট হ্যাঙ্কার আফটার সি দেখে হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়ার ওয়াস এখানে সব কিছু সব সময় কিন্তু বাই বসে হোয়াট ইজ দ্য টাইম এক্ষেত্রে বাই বসে ডি দেখে হি ইজ কম্পিটেন্ট ফর দিস পোস্ট সে এই পথার জন্য যোগ্য এবং ই দেখে হি ইজ সিনিয়র টু মি অর্থাৎ সে আমার থেকে সিনিয়র এগুলো কিন্তু প্রিপোজিশন খুবই সহজ প্রিপোজিশন পড়েছে অবশ্যই আপনারা পেরেছেন আশা করি পাঁচ দাগের ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে কোয়া ছিল কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অ্যান্সার হচ্ছে কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সিভিস ইন দ্য ওয়ার্ল্ড কয়া ছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনেক সময় কিন্তু সকাল থেকে গুলি বৃষ্টি হচ্ছে এটা থাকে কিন্তু এটা কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আর গুড়ি গুড়ি বৃষ্টি উল্লেখ থাকলে কিন্তু ডেজালিং হতো সুতরাং এক্ষেত্রে আলাদা গদাগে আই বুঝে ব্যয় করা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ গা ঢাকা খুব ব্যস্ত শহর ঢাকা ইজ এ ভেরি বিজি সিটি ঢাকা খুবই ব্যস্ত শহর বা আপনারা দিতে পারেন ঢাকা ইজ বিজিয়েস্ট সিটি এটাও দিতে পারেন উমোদাক সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম সে সাঁতার কাটতে জানে না এটা কিন্তু একটু আপনারা ভুল অনেক সময় অনেকে লিখে ফেলেন হি ডাজ নট নো টু সুইম এখানে হাউ কিন্তু বসবে অবশ্যই এবার ইডিয়ম ফ্রেস থেকে কদাক এ ক্লোজ ফিস্টেড ম্যান এটা র্যাম ইজ এ ক্লোজ ফিস্টেড ম্যান পারসন ইস হি নেভার পার্টিসিপেন্টস ইন মেনি ওকেশনস এভাবে আপনারা সেন্টেন্স তৈরি করবেন ডেট এগেনস্ট মানে বিরোধী আই এম ডেট এগেনস্ট হিজ প্রোপোজাল আমি তার পদক্ষেপে বা তার প্রস্তাবে আমি ঘোর বিরোধী গদ আগে ব্রিং টু বুক মানে শাস্তি দেওয়া হি শুড বি টু বুক ফর মিসকন্ডাক্ট গদ আগে র্যাঙ্ক অ্যান্ড ফাইল উই শুড প্লে অ্যাটেনশন টু দিস র্যাঙ্ক অ্যান্ড ফাইলস অফ দিস কান্ট্রি উমদ আগে লুক আপটা মানে দেখাশোনা করা সি লুক আফটার মি সে আমার দেখাশোনা করে এবার সাধারণ গান অংশ থেকে প্রশ্ন পনেরোটি দাগে ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশে চিত্রশিল্পী কেছিলেন এটা কিন্তু মত্তুজীর ছিলেন চিত্রশিল্পী দুই দাগে সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের গ্রুপকে আমরা জানি সর্বজনীন দাতা হচ্ছে ও গ্রুপকে বলা হয় অর্থাৎ ও গ্রুপ সবাইকে রক্ত দান করতে পারে তাই একে সর্বজনীন দাতা বলা হয় রক্তের গ্রুপ কিন্তু চারটি আছে এ বি ও আর এ বি শেখ রাসেল দিবস কত তারিখে উদযাপন করা হয় উত্তর আঠেরই আঠারোই অক্টোবর এই তারিখে শেখ রাসেল দিবস উদযাপন করা হয় আঠারোই অক্টোবর দেখে ইংরেজিতে বাংলাদেশের সংবিধানের নাম কি হবে দি পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ এটি হবে সংবিধানের নাম ঐতিহাসিক ছয় দফা কত তারিখে ঘোষণা করা হয় উত্তর হচ্ছে সাতই জুন এটা উনিশশো ছেষট্টি সালের সাতই জুন লাহোর প্রস্তাবে বা লাহোরে এটা ঘোষণা করা হয় ছয়ে ভ্যাটের পূর্ণরূপ লিখুন ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর এই মূল্য সংযোজন কর থেকে কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি অর্থ উপার্জন হয় তো সাত দাগে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কতটি লক্ষ্যমাত্রা হচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত দু সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার তিরিশ সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ এই পনেরো বছর হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিংগিট মালয়েশিয়ার মুদ্রার নাম নয় দাগে জাতিসংঘের কততম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেন একশো ছত্রিশতম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন দশ ডাক গলা নদী কার উপন্যাস বরফ গলা নদী হচ্ছেন রায়নের উপন্যাস এটা কিন্তু খুবই কমন প্রশ্ন সকলেই জানেন গলা নদী জহির রায়নের একটি লেখা উপন্যাস দশ ডাকে বাংলাদেশের প্রথম নারী স্পিকার উত্তর হচ্ছে শিরিন শালমিন চৌধুরী যিনি এখনও বর্তমানে সংসদে আছেন তার নাম হচ্ছে শিরিন শালমিন চৌধুরী তিনি কিন্তু টানা তৃতীয় স্পিকার আছেন তো হাতের দিকে একটু খারাপ হতে পারে দ্রুত লেখার কারণে অল্প সময় পেয়েছে এই জন্য আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি দাগে দেখেন বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার আগে ছিল যুক্তরাষ্ট্র এখন হচ্ছে জার্মানি বর্তমানে জার্মানি জার্মানিতে বেশি পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশ আগে ছিল যুক্তরাষ্ট্র তেরো দাগে আর্জেন্টিনার রাজধানীর নাম কি উত্তর বুয়েন্স অ্যাডস বুয়েঞ্জিয়ার শর্ষে আর্জেন্টিনা রাজধানী আর্জেন্টিনা কিন্তু দু হাজার কাতার বিশ্বকাপ ফুটবল জয় করেছে এবং লিওলেন মেসি কিন্তু গোল্ডেন বল পেয়েছেন এমবাফে বুট পেয়েছে দেখ বছরের সবচেয়ে ছোটো দিন কোনটি ছোটো দিন হচ্ছে বাইশে ডিসেম্বর এটিও বছরের থেকে ছোট দিন এটা হচ্ছে শীতকালে বাই ডিসেম্বর মাসের চলতি ডিসেম্বর মাসে আজকে হচ্ছে তেইশ তারিখ গতকালকে ছিল পনেরো দাগে আগুনের পরশমণি কার লেখা আগুনের পরশমণি বিখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমদের লেখা এবার গণিতের যে সমাধান দেখেন এই যে পায়ের অঙ্ক ছিল বিড়াল এবং মুরগির এখানে অঙ্কটি আমি লিখতে পারিনি সময়ের অভাবে মোট পা হচ্ছে দুশো বিশটি বিড়ালের পা হচ্ছে তিরিশ গুণ চার অর্থাৎ একশো বিশ আর মুরগির পা হচ্ছে পঞ্চাশ গুণ দুই একশোটি তাহলে মোট হচ্ছে দুশো বিশ তাহলে এখানে বিড়ালের পা আমরা মুরগির পা কত পাচ্ছি একশোটি ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে মুরগির পায়ে একশোটি এটা হচ্ছে উত্তর দশটাকে দেখেন এই যে পরীক্ষায় এই সত্তর পার্সেন্ট পরীক্ষার্থীর এই যে পার্সেন্টেজের অঙ্কটি ছিল কত পার্সেন্ট ফেল করেছে বা কত পার্সেন্ট পাস করেছে এই সমাধানটি হচ্ছে একশো মাইনাস তিরিশ প্লাস চল্লিশ যোগ পঞ্চাশ তাহলে একশো মাইনাস একশো বিশ এখানে বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ জন ফেল করেছে এটাই কিন্তু উত্তর এই অঙ্কটি কিন্তু খুব সহজে আপনারা সমাধান করতে পেরেছেন আশা করি এবং খুবই সহজ ছিল অঙ্কটি অঙ্কর প্রশ্নগুলো মোটামুটি সহজ আসছে এবং পিতা পুত্রের যে এগারো দাগের যে অঙ্কটি দেখেন মনে করি পিতার বয়স সাত ক বছর আর পুত্রের বয়স হচ্ছে দুই ক বছর তাহলে পাঁচ বছর পর পিতার বয়স হবে সাত প্লাস পাঁচ যেহেতু পিতার বয়স সাত ক বছর বর্তমানে তাহলে সাতকর সঙ্গে পাঁচ যোগ হবে আর পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে যেহেতু পুত্রের বর্তমান বয়স টু ক বছর তাই এখন টু প্লাস পাস তাহলে প্রশ্নমত্ত আমরা লিখতে পারি টু প্লাস পাঁচ বাই সাত প্লাস পাঁচ বাই টু প্লাস পাস সমান আট বাই তিন এখানে আমরা সমাধান করলে এখানে বেরোচ্ছে আড়গুণ করে দিলাম আড় গুণ করে দিলে একুশ ক প্লাস পনেরো সমান ষোলো প্লাস চল্লিশ তাহলে ফাইভ ক সমান পঁচিশ বা ক সমান ফাইভ অর্থাৎ মান যদি ফাইভ হয় তাহলে পুত্রের বয়স হবে কত বছর সাত ক তাহলে সাতগুণিত পাস পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর এবং পুত্রের বয়স হবে কত টু ক তাহলে টু গুণিত ফাইভ দশ বছর অর্থাৎ পিতার বয়স পঁয়ত্রিশ বছর পুত্রের বয়স দশ বছর এটাই কিন্তু উত্তর তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো যদি লেগে থাকে আপনাদের একটু যদি উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের পরীক্ষা আশা করি সর্বাঙ্গীন ভালো হয়েছে আপনারা অবশ্যই টিকে যাবেন আশা করছি ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন